বাদ পড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ, দলে এলো নতুন মুখ। আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজে নেই টাইগারদের অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে কি তিনি ফুরিয়ে গেছেন? ওয়ান ডে থেকেও কি নিতে চলেছেন অবসর? পুরো বিষয়টি নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজে বাংলাদেশ দলে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, তবে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি মিডল অর্ডার এ ব্যাটার। তবে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজে নেই টাইগারদের অভিজ্ঞ এই ক্রিকেটার। ধারণা করা হচ্ছে তাকে বিশ্রামে রাখা হয়েছে। মাহমুদুল্লাহর অনুপস্থিতিতে অবশ্য কপাল খুলেছে জাকির হাসানের। মাস কয়েক আগে টেস্টে অভিষেক হওয়া এই ক্রিকেটার প্রথমবারের মতো রঙিন পোশাকের দলে জায়গা পেলেন। গত সিরিজের দল থেকে মাহমুদুল্লাহ ছাড়া বাদ পড়েছেন তাইজুল ইসলাম। ইংলিশের বিপক্ষে দীর্ঘদিন পর ওয়ান ডে দলে ফিরলেও এবার জায়গা ধরে রাখতে পারলেন না এই স্পিনার। দলে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। আগামী 18, 20 ও 23 মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের 3টি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম 2 ওয়ান ডে শুরু হবে দুপুর 2টায় এবং শেষ ওয়ান ডে হবে 2:30। এরপর টি-20 ম্যাচ 3টি অনুষ্ঠিত হবে 27, 29 ও 31 মার্চ ভেন্যু চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর 2টায়। এছাড়া আগামী 4 এপ্রিল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আইরিশদের 3 ফরম্যাটে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। সিরিজ শুরুর আগে 15 মার্চ একটি ওয়ার্ম আপ ম্যাচও খেলার কথা আছে আইরিশদের, যা মাঠে গড়াবে সকাল 10টা থেকে।